আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ মহাপঞ্চমী, মা দুর্গা তার বাপের বাড়িতে আসা আর এর পাশাপাশি আমার দুর্গার অপরাধীদের শাস্তির দাবিতে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ধর্মতলায়। সেই অনশনরত জুনিয়র ডাক্তারদের সংহতি জানিয়ে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুনিয়র ডাক্তাররা অনশনে বসলেন। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল সমস্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে 12 ঘন্টা অনশনের সেই ডাকের সমর্থনে পঞ্চমীর সকাল 11টা থেকে শুরু হলো কামারহাটি মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে 12 ঘন্টা অনশন কর্মসূচি। সকাল 11:30 থেকে কামারহাটি মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে জুনিয়র ডাক্তাররা অনশনে বসেন। এই অনশন প্রধানত 8 জন ডাক্তার অংশগ্রহণ করেছে। ডাক্তার স্মৃতি পাল, ডাক্তার স্নেহাশিস বৈদ্য, ডাক্তার সৃজনী দাস, ডাক্তার সুকন্যা ঘোষ, ডাক্তার তীর্থঙ্কর পোশাক, ডাক্তার সায়ন ভৌমিক, ডাক্তার আকাশ রায় এবং ডাক্তার প্রান্তিক দে। এদের সাথে অন্য জুনিয়র ডাক্তাররা তাদের কাজ চালিয়ে পরিষেবা দিয়ে তারা অংশগ্রহণকারীদের পাশে এসে থাকবে। এই অনশন মঞ্চে ডাক্তাররা কিন্তু রোগীদের পরিষেবা দিচ্ছেন, রোগীরা তাদের কাছে আসলে তারা তাদের ব্যবস্থাও করছেন, তাদের সাথে কথাও বলছেন। কামারহাটি থেকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কলেজে কলেজে 12 ঘন্টা প্রতিটি অনশনে বসেছি। আমরা চাই সরকার দ্রুত যে দাবি আছে আমাদের, যার জন্য আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে এবং তাদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে পালস আছে, ব্লাড প্রেশার আছে, সিবিসি আছে, সেগুলো ক্রমাগত কমছে এবং আস্তে আস্তে ইউরিন একটু বলিও পাওয়া যাবে। তো মোট কথা হচ্ছে তাদের ওপর তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে, যেটা আমরা চাই না। আমরা এটাই চাই যে সরকার কোনো সদর্থক পদক্ষেপ নেবে, যাতে আমাদের সহযোদ্ধারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আমাদের সাথে ডিউটি জয়েন করতে পারে। যে দাবিগুলো আমরা দেখেছি 10 দফা দাবি, সেগুলো মনে রাখতে হবে জনমুখী এবং জনস্বার্থের জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে সামগ্রিকভাবে, যাতে মানুষ উপকৃত হন এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আরো ভালোভাবে সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা নিতে পারে, এই জন্য এই দাবিগুলো রাখা আছে। সুতরাং এই আন্দোলন আমাদের একা নয়, আমরা চাই মানুষ আমাদের কাছে আজকে যেরকম এসে বসেছে, আগামী দিনগুলোতেও আমাদের কাছে সেইভাবে থাকুক, স্বচ্ছল হতে পারবে। আপনার নামটা বলুন। অনশনের সিদ্ধান্ত কতক্ষণ কি বিষয়ে? প্রেম ফাঁকা, ব্যাকগ্রাউন্ড ফাঁকা, ঠিক আছে, চেয়ার ফাঁকা, পারুম দিতা বা আছে লেখাটার মধ্যে দেখো, আমার এই প্রেম বাবা যাবে না। কেন হচ্ছে এদের দাবিটা কি? আমাদের যে জড়িয়ে 10 দফা দাবি রয়েছে, সেই দাবির প্রতি রাজ্য সরকারের যে অ্যাটিটিউড, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। যেখানে শুধু আন্দোলনকে, আন্দোলনকারীদের সাথে কনফিডেন্স বিল্ডিং তো দূরের কথা, কলকাতা পুলিশ যতভাবে পাচ্ছে পদক্ষেপ করছে এই আন্দোলনটাকে ভেঙে দেয়। আমাদের সহযোদ্ধারা 8 ঘন্টার উপরে হয়ে গেছে, কিছু খায়নি, কয়েকজন অনেকজনের সুগার ফল করতে চালু করেছে, বিপি কমতে চালু করেছে, ঋণে কিছু নাস্তা চালু করেছে, তারা অসুখ করতে পাচ্ছে, নাস্তা চালু করে নিয়ে যেতে হচ্ছে। তাদেরকে মনোবল বাড়ানোর জন্য, তাদেরকে আমাদের সমর্থন জানানোর জন্য আজকে প্রত্যেকটি রাজ্যে একটা প্রতীকী অনশন 12 ঘন্টা করা হচ্ছে। সেই প্রতীকী অনশনটা আজকে সর্বদাতে হচ্ছে 12 ঘন্টা। আমাদের এই একই দাবি, দাবিগুলিতে 10 দফার ন্যায্য দাবি মেনে নেওয়া হোক, সেটা সুনিশ্চিত করা হোক। এই 10 দফা দাবিটা পুরো বাঙালিভাবে কীভাবে মেনে নেওয়া হবে সেটা সুনিশ্চিত করে যতক্ষণ না পরিস্থিতি হচ্ছে ততক্ষণ আমাদের এক্সপ্ল্যানেডে আলোড়ন। স্বাগত দত্ত, আপনারা জুনিয়র ডাক্তাররা কীভাবে এই অনশনকে চালিয়ে যাবেন? চালাচ্ছেন আগামী কাল বা তারপরে পুজোর সময়ে অনেক কর্মসূচি রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে।
এই বোর্ডটার পুজোতে আমরা আগেও বলেছি, আমিও বলছি, ঠাকুর এসছে, মা এসছে বাড়িতে, পুজো ছাড়বো না, পুজো উৎসব উৎসবে মাকে পাশে রেখে আমার মেয়েকে মনে রাখার জন্য যতভাবে কর্মসূচি এইভাবে এগোতে হবে, যাতে সাধারণ মানুষও এই আন্দোলনটাকে নিজের মেয়েকে নিয়ে ডাক্তারবাবুর বাড়িতে নাম বোঝায় সেইভাবেই আন্দোলনটা চালিয়ে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।